যদি কোথাও ভুল না করি আশা করি তোমাদের সবার মনে আছে এই কুলাঙ্গার নামটা কিন্তু আমি দিয়েছিলাম কাকে দিয়েছিলাম কেন দিয়েছিলাম সেই কথাটা আশা করি তোমরা কেউ ভুলো নি না আমি ভুলিনি কিন্তু ওই বিষয়টাকে আর ঘাটাতে চাই না কিন্তু এই কুলাঙ্গার নাম বা পদবিটা কারুর উদ্দেশ্যে যখন আমাদের সকল দালালের মুখ থেকে শুনি না তখন বিশ্বাস করো আনন্দ হয় না যে হ্যাঁ ও ওটা ডিজার্ভ করে সেই জন্যই ওকে বলা হচ্ছে না রাগ হয় ঘেন্না আসে বিরক্ত লাগে কেন বলো তো কারণ আজকে এই যে কুলাঙ্গার শব্দটা কেন কিসের অর্থে আমরা একটা পুরুষ মানুষকে বলছি আমি সঞ্জয়কে কুলাঙ্গার ডাকতাম হ্যাঁ সঞ্জয়কে ডাকতাম কুলাঙ্গার বিকজ ওর যে অ্যাক্টিভিটিগুলো আমি বলবো না যে ওর অ্যাক্টিভিটি চেঞ্জ হয়েছে ও মহিলাদের আগেও বলতো এখনও বলে আগামী দিনেও বলবে কিন্তু কাকে বলছিলো কেন বলছিল কি বলছিল সেই যে ধরনটা ও সেই সময় বুঝতে পারছিল না এটা আমি আমার পার্সোনাল অভিমত আমি বলছি না আমার অভিমতের সাথে কারোর মতো মিলতেই হবে ও যাকে সাপোর্ট করে অন্যদের বলতে যাচ্ছিল সেই জায়গাটা ও বুঝেছে বাট অনেক লেটে বুঝেছে তার জন্য না কাউকে সাবাসী দাও না কাউকে অ্যাপ্রিসিয়েট করো বা সেখানে গিয়ে আমি তোল্লাই দেওয়া যে না কারণ সে আজকে যে কথাগুলো বলছে সেই কথাগুলো পুরোনো কথা কোনো নতুন না যে আজকে শুনে আমি অবাক হয়ে গেলাম না খালি মানুষ বদলেছে কথা বদলায়নি বদলেছে কি না আজকে সঞ্জয়ের একটা যেটা মেন জিনিস ছিল সেটা হচ্ছে শশা কলা এই জিনিসটা ও খেতেও ভালোবাসে দিতেও ভালোবাসে অ্যাজ এ প্রেজেন্টেশান হিসাবে ও এগুলোকেই মানুষের বাড়িতে পাঠানোর জন্য তৎপর থাকতো বিশেষ করে মহিলাদের কোন কোন মহিলাকে কার কার মহিলার মাকে বাবা মানে বাবা ছেড়ে দাও খালি মহিলা সেকশনকে ওই শশা দিয়ে গেছে দিনের পর দিন কিন্তু আজকে যার জন্য করিচুরি সেই বলে চোর যখন বিষয়টা আসে তখন একটুখানি অবাক লাগে কারণ যে হাতে ধরে কুলাঙ্গার বৃত্তি শেখালো বা কুলাঙ্গারগিরি করার জন্য অ্যাপ্রিসিয়েট করল আজকে সে অন্য আরেকটা পুরুষ মানুষকে কুলাঙ্গার বলছে প্লাস একেও বলছে একে আগে বলেছে কদিন আগের ভিডিওতেই বলেছে কুলাঙ্গার তো যথারীতি সেটাই বলার যে তুই নিজে তুই নিজে যখন তোকে সাপোর্ট করেছে দিনের পর দিন তোকে সাপোর্ট করে গেছে সেই সময় তুই ভাইয়ের জায়গায় ওকে কী ডাকতিস আমি ডে ওয়ানে বলেছিলাম যে যে ভাই হয় সে আবার ডার্লিং কেমন করে হয় কারণ ভাই আমার ঘরেও আছে দু দুটো ভাই আছে আমার ভাইকে তো ভাই বলি আদর করি এখনও কিন্তু ডার্লিং তো ভাইকে বলা যায় না কিন্তু তুই ডাল ডাকতিস কারণ তুই কোনোদিনও ভাই বলে মানিস ওই যে বললাম যে রডটায় পলা পড়ানো হয়েছে সেই রডটা অকেজও একটা ভঙ্গুর পঙ্গু রড ঠিক আছে পঙ্গু রড সেই রডের তাড়নায় তুমি চারিদিকে মুখ মেরে বেড়ানোর মতন কাজ করতে তাই সঞ্জয়কেও পার্ট অফ দেস তুমি মনে করতে সঞ্জয় তার স্ত্রীর সাথে লয়াল আছে কি নেই সেটা আলাদা করে আমার এখানে বিচার বিবেচনা করার দরকার নেই বাট তোর তরফ থেকে এটা ছিল এই কথা সবার প্রথম আমি বলেছিলাম আর সেটাই মানে প্রমাণিত না হলে আর কেউ না পরকিয়া পরকিয়া খেলতে তুমি তার কাছে যাও তাও আবার রেফারি দাদা নমস্কার বেরু দাদাকে পাশে বসিয়ে যে সব সময় রেড কার্ড আর ইয়েলো কার্ড হাতে নিয়ে আর হুইসেল হাতে নিয়ে রেডি থাকবে গোল হলেই দে তাই না একদমই তাই সে কিনা আজকে বিচার করতে বসেছে আড়সের কথা এবার আরসের বিষয়টায় আসি আরশও ডে ওয়ানে আরশ ফার্স্ট সেই মানুষ যাকে আমি স্ট্রাইক দিয়েছিলাম কেন দিয়েছিলাম আরশ সেটা জানে বাট আরশ ডে ওয়ানেও চিপায় চাপায় কোনায় কানায় যেভাবে কথা বলতো আজকের ডেটে দাঁড়িয়েও চিপায় চাপায় কোনায় কানায় সেম কথা বলছে শুধু তোর এগেনস্টে আর তোর প্রিয় মানুষের এগেনস্টে কথা বলছে বলে তোর মেন জায়গায় কুরকুরানি লেগে গেছে এটাই তুই জানিস তো এই যে তুই ওই সন্দীপের ওই সাথে দাঁড়ানো সেই ভদ্রলোক যিনি দাদা ওনাকে যেমন বলছিল ফেস ভ্যালু তৈরি করছেন চ্যানেল খুলবেন তাহলে কিন্তু গন্ডারের চামড়া তৈরি করে আসবেন কারণ এখানে কিন্তু শুনতে হয় এখানে শুনতে হয় কারণে অকারণে রিয়েলি শুনতে হয় বাট কারণে অকারণেটা তোর ক্ষেত্রে বর্তায় না তোকে শুনতে হয় কারণেই শুনতে হয় কারণ তুই যখন লোককে শোনাস তখন দায়রা মেনটেন করিস না তাই তোকে যখন কেউ শোনাবে কতটা শোনাবে সেই দায়রাটা সম্পূর্ণ তার তুই ডিসাইড করতে পারিস না সে তার কতটা দায়রা সে যদি তার মা বাবার কুলাঙ্গার হয় তুইও তো তোর মা বাবার এক কুলাঙ্গার নি। তাই না বড় বড় কেচ্ছা করছো নোংরা নোংরা জিনিস সাপোর্ট করছো তো মা বাবার ক্ষেত্রে কুলাঙ্গারনি মেয়ে ছেলে তুইও তুইও তুই আবার আরসের বিচার কোন মুখ নিয়ে করিস কোন মুখ নিয়ে করিস গাধার বাচ্চা তুইও গাধির বাচ্চা যা যা ওকে বলেছি সব তোর সব তুই হুম ওকে যা যা গালি দিয়েছিস প্রত্যেকটা গালি তোর জন্য প্রত্যেকটা গালি তোর জন্য কারণ যে এই ভাষাগুলোকে ঘেন্না পায় হুম যে এই ভাষাগুলোকে ঘেন্না পায় সে আগেও পাবে সে পরেও পাবে সে হঠাৎ করে আজকে ঘেন্না পাচ্ছে প্রথম প্রথম মধুর বাণী মনে হতো আরও সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও দেখা গেছে তাহলে সেই সময় মনে পড়েনি যে আরো এই ভাষায় কথা বলো না তুমি একজন বাংলাদেশি ভাই হয়ে সব সময় আমাদের ইন্ডিয়ার মানুষদেরকে তুমি নোংরা কথা বলো তখন মনে পড়েনি না তখন তোমার স্বার্থের কাজ ছিল তাই তালি মেরেছ তালি সঞ্জয় যখন সকাল কলা নিয়ে লোকের বাড়ি দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতো সেই সময় বারণ করিসনি যে এই সঞ্জয় এটা করো না এইটা ছেড়ে দাও তখন অ্যাপ্রিসিয়েট করেছ কারণ তোমার হয়ে চলছিলো বিষয়টা তোমাকে যেইটুকু দিচ্ছে না অনেক কম দিচ্ছে সঞ্জয় দিক বা আরস দিক অনেক কম তোমার জন্য প্রাপ্য অনেক কম এগুলো তুমি এত এত কমের না তুমি অনেক বড় বড় জিনিস পাওয়ার অধিকারীনি। আগামী দিনে পাও না পাও সে বিচার করার জন্য ভগবান আছে সেটা বিচার করতে আমি বসিনি শুধু এইটুকু বলবো যেটা পেয়েছ অনেক কম পেয়েছো তাতেই এত চির যাচ্ছো যাচ্ছ দে মনে হয় যে বাবা আমি দিনও বলিনি মুখ লাগাইনি মুখ লাগাবি কি মুখ লাগাবি কি তুই যে অলরেডি সাপোর্ট করে চলেছে এতদিন সে আবার মুখ কোথায় লাগাতে যায়। হুম তোমার অপোনেন্ট পার্টিকে বলবে তখন তুমি তালি মারবে তখন ভাষা জ্ঞান তোমার মনে হবে না যে যেমন তাকে সেটাই বলেছে তো তোমার জন্য সেটাই বর্তায় বুঝেছো তোমার জন্য সেটাই বর্তায় খুব কম এ তো কিছুই না তো খালি ট্রেলারের সমস্ত খেলা দেখাচ্ছে ওরা মেন খেলা খেলেই নি যেটা তোর সোকল প্রাক্তন ভাই যেটাকে মুখে খালি ভাই ডেকেছিলিস বলে না মুখে ভাইয়া ওর দিলমেসাইয়া তোর ঠিক সঞ্জয়ের ক্ষেত্রে সেটাই ছিল ডে ওয়ানেও বলছি আজও বলবো যে তোর মনে ওর প্রতি কী ছিল ভিডিও করতে বসেছে আমার এগেনস্টে সালা লোকে কমেন্ট বক্স দেখছে তুই গিয়ে ওকে বলছিস ব্ল্যাক টি শার্টে না হেভি হ্যান্ডসাম লাগছে বুঝতে পারছো তুমি আজকে কুলাঙ্গারের ডেফিনেশান দিতে বসেছ অপদার্থ অপয়া একটা ছাগলি হুম ছাগলি না গাধি ভেড়া ভেড়ি সব তুই আজকে বিচার করতে বসেছে যে কিনা হাতে কলমে কুলাঙ্গার বৃত্তি কেমন করে করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে সে আবার অন্যকে বলতে বসেছে তুই বড্ড বেশি কুলাঙ্গার হ্যাঁ যেন সার্টিফিকেটটা পাওয়ার জন্য ওরা বসেছিল তুই বলবি হুম তোর বলা কথায় তোমার এগেনস্টে বললেই তোমার চিচ্চিরানি শুশুরানি পুরপুরানি সব তৈরি হয়ে যায় একদম আর ওই দাদা বলেছে বলে দাদার ওই আইনের দমে এ কেউ ওকে ভয় দেখাবে না আইনের বিষয়ে একদম ঝানু পানু একদম লানু বানু সব হয়ে গেছে একবারে সব বুঝে গেছে ভালো কথা এ তো খুব ভালো কথা আইনের বিষয়ে না ডরানো আইনের নিশ্চয়ই তাহলে শিখেই গেছো তোমাকে শিখিয়ে দিয়েছে তোমার যে বনু পাতিয়েছো একজন জেঠু পাতিয়েছো একজন বনু পাতিয়েছো তো বনু নিশ্চয়ই শিখিয়ে দিয়েছে যে কীভাবে প্যাচ করে বেরিয়ে আসতে হয় সেটাই আমরা সবাই ওয়াইটির লোকেরা বসে আছি দেখব যে এমএসএলের শত্রুদের মুখে ছাই দিয়ে এমএসএলকে হারিয়ে জয়ের ডঙ্কা বাজিয়ে তুই বেরিয়ে আসছিস উপযুক্ত যুক্তি দিয়ে তাই না সত্যিই তাই যাক বন্ধুরা আগামী দিনটা সবাই দেখার জন্য হাঁ করে বসে আছে কার কতটুকু কি হয় না হয় সবটাই দেখার ওপর সবটাই দেখার ওপর বিচার বিবেচনা আমরা যার যারটা তার তার মনেই রেখে দাও খালি দেখো হুম খালি দেখতে থাকো যুগ পাল্টায় সময় পাল্টায় পরিস্থিতি পাল্টায় ওই সময়ের চাকা ঘুরে এসে শিখ নিজের জায়গায় দাঁড়িয়ে যায় সেটাই হয় তুমি অন্যের জন্য গর্ত করবে আর সেই গর্তে তুমি পাশ কাটিয়ে বেরিয়ে যাবে আজ অব্দি কারুর হয়নি অন্যের জন্য যারা যারা গর্ত করেছে সেই গর্তটা খুব আরামসে সময় মতন সে যে পড়েছে ইতিহাস গাওয়া সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো তারা